60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ হওয়ার আগেই অ্যাডসন রিলস চালু হয়েছে কিভাবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অন্যরকম কিছু করে দেখাবো। আজকে দেখাবো কি করে হোয়াইট সিমেন্ট, কার্ডবোর্ড, অ্যাক্রিলিক কালার, গ্লু এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর এবং নান্দনিক ওয়াল হ্যাঙ্গিং বানানো যায়। তো এটা বানাতে বানাতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, যেটা অনেকেরই হয়তো উপকারে আসতে পারে। তো আমার আসলে টেক রিলেটেড কোনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তারপরও মেসেঞ্জারে বেশ কিছু নক এসেছিলো, অনেকেই আমাকে অনেক ডিটেলস জানতে চেয়েছে আমার কাছে অ্যাডসন রিলসের ব্যাপারে, যার জন্য আমি এই ভিডিওর সাথে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো আমি যখন প্রফেশনাল মোড অন করি তখন আমার ফলোয়ার অনেক কম ছিল, মাত্র 1400 ছিল। তখন রিল ভিডিও আপলোড করেছিলাম আর আমার ভিউ হয়েছিল অনেক, মানে আমার ফলোয়ারের তুলনায় অনেক বেশি, 4K+। তারপরে আমি তখন আমি প্রফেশনাল মোড সম্পর্কে তেমন কিছু জানতাম না, তো আমি নিজের ভিডিওগুলি মাঝে মাঝে নিজে দেখতাম, বা হচ্ছে কয়টা কমেন্টস আসলো, কয়টা ভিউ আসলো, ওইগুলি দেখার জন্য বারবার আমার ইয়েগুলি ভিডিওগুলি প্লে হয়ে যেত। তো আসলে অটো প্লে অপশনটা অফ করা দরকার, এটা আমি জানতাম না। তো অটো প্লে অপশনটা চালু ছিল দেখে আমার পেজের রিচ অনেক কমে যায়। তো যাই হোক, আবার কিছু পলিসি ইস্যু আসে, কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি ইস্যু। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি ইস্যুগুলো আসলে আমার কন্টেন্টের জন্য না, এগুলি আসছিল হচ্ছে আমি তো এই আইডিটা 2014 সাল থেকে ব্যবহার করে, যেখানে অনেক কিছু আমি শেয়ার করেছি, বিভিন্ন পেজ বা গ্রুপের অনেক পোস্ট আমি শেয়ার করেছি, বা অনেক জায়গায় এত বছর ধরে অনেক কমেন্টস করেছি। তো এগুলি প্রকৃতপক্ষে হয়তো আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলি আসলেই কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যুতে পড়ে না, আর তারপরেও ফেসবুক আমার এগুলিকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যুতে ফেলে দিয়েছে, যার জন্য আমাকে এটার জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয়েছিল। তো ওরা রিপোর্ট, মানে ওরা রিপোর্ট হয়তো রিভিউ করে দেন আমার ইস্যুগুলোও সরিয়ে দিয়েছে। দেন আমি যখন দেখলাম যে আমার তো ইস্যু নেই, বা আমার 70 আপ রিলস ভিডিও আপলোড হয়ে গিয়েছে নিজের কন্টেন্ট, কোনো মিউজিক ইউজ করা হয় না, তারপরেও কেন আমি অ্যাডসন রিলস পাচ্ছি না, দেন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম, এগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, দেন আমি দেখলাম যে কেউ কেউ বলছেন যে ফেসবুকের কাছে যদি আমরা রিপোর্ট করি বা অ্যাপ্লিকেশন পাঠাই, তাহলে তারা আমাদের পেজ বা প্রোফাইলটাকে রিভিউ করে দেখবে আমাদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে তারা রিলস অ্যাডসন রিলস দিয়ে দিবে। তো আমিও রিপোর্ট করেছিলাম, তো আমি রিপোর্ট করার পরে প্রায় আমার মাসখানেক লেগেছে অ্যাডসন রিলসটা পেতে। আমার যখন প্রায় 109টার মতো ভিডিও আপলোড হয়েছে, মানে রিলস ভিডিও, ঠিক তখনই আমি আসলে অ্যাডসন রিলসটা পেয়েছি। তো আমি যেটা বলবো যে ধৈর্য রাখলে, ধৈর্য অবশ্যই রাখতে হবে, তারপরে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, নিজের কন্টেন্ট বানাতে হবে, কোনো ধরনের মানে কপিরাইট আছে এই ধরনের মিউজিক ইউজ করা যাবে না, তাহলে আপনারাও দেখবেন অ্যাডসন রিলসটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু বলতে বলতে দেখুন আমার ওয়াল হ্যাঙ্গিংটাও তৈরি হয়ে গিয়েছে, সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, তারপরে হচ্ছে গ্লু, অ্যাক্রাইলিক কালার এবং হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু, আর সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।